একটা প্রোফাইল ছবি নেবেন, যে প্রোফাইলটা দিয়ে আপনি কাজ করতে চান। সিলেকশন টুলে গেলে এই ফটোশপটা একটু পুরোনো, তো আগের নতুন ফটোশপ অনেক ইজি করেছে, যে সিলেকশনটা থেকে আপনি এটাকে আলাদা করার জন্য এটা অনেক ইজি আছে। আপাতত আমরা সিম্পলি একটা কাজ করি, এই ছবিটা লেয়ার করে নিলাম, এখন শুধু সিলেক্ট করব আশেপাশে এরিয়াটা। সিলেক্ট করলে এখানে রিফাইনের চলে আসবে, নতুন ভাষণের রিফাইনেজটা অনেক ইজি করে দিয়েছে। আচ্ছা, আসার পরে এখানে একটা ব্রাশ পাবো, রিফাইনেজ আমরা একটা ক্লাসে শিখবো রিফাইনেজের কাজটা কি করে। এখানে সে খুব বেশি পিউরিফাই করার প্রয়োজন নেই, আমরা কাছাকাছি নিয়েছি, যদিও নোজটা কেটে গেছে, এটা আমরা ডিফারেন্ট হয়ে জানতে পারবো। আমরা আউটপুটটা একটা নিউ লেয়ার দিব, তাহলে নতুন লেয়ারে চলে আসবে। এখন এটাতে যদি আমরা একটা ডিফারেন্ট কালার করে নিই তাহলে দেখতে সুবিধা হবে। এখানে যে কাজটা করবো এটা নিচের ছবিটা থেকে একটু নিয়ে আসবো, এখানে ছবি আছে সলিড পোর্শনটা, আমরা অলরেডি ম্যাজিক ওয়ান টুল শিখেছি, তাই না? এটুকু জায়গা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসবো, কন্ট্রোল জে দিলে কপি হয় আমরা জানি, তাই না? একটু স্মুথ করতে হবে। আচ্ছা, এখন এই দুইটাকে আমরা বেসিক্যালি নিয়ে যাব, এই ছবিটাকে কন্ট্রোল এ দিয়ে কপি করতে পারেন, কপি করে আমরা এখানে নিয়ে যদি বসাই ছবিটা অনেক বিশাল, ছোট করে নিই। এখন আপনি আগে ফিক্স করেন যে কোন জায়গাটা আপনি বসাবেন তাকে, জায়গাটা ফিক্স করলেন। ফিক্স করার পরে ট্রিক্সটা যেটা হলো, কন্ট্রোল চেপে যদি আপনি এই প্রোফাইলে ক্লিক করেন, প্রোফাইল এরিয়াটা সিলেক্ট হয়ে যাবে, দেন আপনি নিচের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এখানে কন্ট্রোল জে দিলে, আমরা লেয়ার বাই কপি শিখেছি না, কন্ট্রোল জে দিলে একটা কপি হবে, খেয়াল করে দেখেন সেম জিনিস একটা কপি হয়েছে। ট্রিক্সটা হলো আসলে এইটুকু। এখন যেটা করতে পারেন, এই লেয়ারটাকে আপনি একটা লেয়ার বানিয়ে ফেলতে পারেন, অথবা কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল এক্স দিয়ে কন্ট্রোল ভি দিতে পারেন। তাহলে কি হবে, কন্ট্রোল এতে পুরোটা সিলেক্ট হলো, কন্ট্রোল এক্স এ কাট হলো, কন্ট্রোল ভি দিলে নতুন লেয়ারে চলে আসলো, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট পেলাম আমি। এখন আপনি যেটা করতে পারেন, এটাকে পার্সেন্টেজ কমিয়ে দিতে পারেন, লেয়ার পার্সেন্টেজ কমানোর টেকনিকটা আমরা জানি, অপাসিটি কমানো। আমরা এখন 20% করেছি, বা 30% করতে পারেন, দেখতে যেটা ভালো লাগে। এখানে আমরা একটা শেপ দেখতে পাচ্ছি, অলরেডি কিন্তু একটা শেপ হয়ে গেছে, এটার জন্য কিছু করতে হয়নি, কিন্তু এর সাথে যদি আপনি কিছু কম্বিনেশন রাখেন অরিজিনাল ছবিটা, তাহলে দেখতে সুন্দর লাগবে। সেক্ষেত্রে কী করবেন, ছবিটা সিলেক্ট করে সিম্পলি মাস্কিংয়ে ক্লিক করেন। মাস্কিং ক্লিক করার পরে আমরা অলরেডি দেখেছি মনে হয় যে ব্রাশ টুল দিয়ে মাস্কিং করা যায়, দেন আপনি 100% হলে চলে যাবে, সেক্ষেত্রে অপাসিটিটা কমাই নেওয়া যায়, ব্রাশের অপাসিটি কমানো যায়। এখানেও কাজ করে আপনার 55 অথবা 2 অথবা 330 কাজ করবে, সেক্ষেত্রে আপনি ধরে একটু কমান। এটা যদি করেন তাহলে সুবিধা হলো কি, যে আপনার চেহারার যে একটা চেহারা আছে সেটা হালকা একটু ভাব দেখা যাচ্ছে। আপনি 10% করে নিয়ে চেহারার উপরে একটু দিতে পারেন, তাহলে হালকা মিশে গেল। 50% করে আপনি হয়তো পিছনটা মুছে দিতে পারেন, যাতে অরিজিনাল শেপটা আসে পিছনের। এখন যদি মনে হয় যে অরিজিনাল যে ব্যাকগ্রাউন্ড আছে এটা পার্সেন্টেজ আপনি আরেকটু কমাবেন, 20 অথবা 30 অথবা 1 10%, আরো বেশি প্রমিনেন্ট করতে চান, যত বেশি প্রমিনেন্ট করতে চান তত ইজি করতে পারেন।